ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম অ্যাট মাই চ্যানেল আর সে এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে গুড মর্নিং বলছি আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে তোমাদের জন্য টেট বাংলা পেডাগগির ওপরে আরেকটা পার্ট টু আরেকটা ভিডিও আমি নিয়ে এসেছি তো বাংলা যেহেতু মোটামুটি গ্রামার টামারগুলো একটু র্যান্ডামলি আলোচনা হচ্ছে এরপরে আমি সাহিত্যের ইতিহাসের বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা করব। আর এইগুলো হচ্ছে যে টেকনিক্যাল দিক পেডাগোকি যেগুলো হুম তো সেইগুলো তোমাদেরকে অবশ্যই জানা দরকার সেইগুলো অবশ্যই তোমাদের একটা মানে কোয়েশ্চেনের উপরে একটা বড় প্রভাব ফেলে ওই জন্য পেডাগোগিক্যাল অ্যানালাইসিস বা পেডাগোগি বিভিন্ন অংশগুলো আজকে নিয়ে আমি আর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি পাশাপাশি তোমাদেরকে এটাও বলছি যে তোমরা যে সাইকোলজি পড়ছো সেই সাইকোলজিগুলোও কিন্তু একটু মনোযোগ সহকারে খুঁটিয়ে এবং বুঝে বুঝে পড়তে হবে হুম ওই প্যাবলক স্কিনার বা বান্দুরা বা জাতীয় শিক্ষা কমিশন জাতীয় শিক্ষা নীতি প্রোগ্রাম বা ভ্যাকসিন ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ না থেকে তোমরা যে শিক্ষণ কৌশলগুলি পড়ছো শিকন টেকনিকগুলো পড়ছ জানছো বুঝছো হ্যাঁ সেইগুলো বিষয়েও কিন্তু বিভিন্ন ঘুরিয়ে টুরিয়ে ইত্যাদির উপরে কিন্তু সেগুলোকে অবলম্বন করেও কিন্তু এই সাবজেক্ট ওরিয়েন্টেড যে প্যাটাগি সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে আমি আমার আগের ভিডিওতে কোয়েশ্চেনিং বা প্রশ্ন নিয়ে একটা পুরো কনসেপ্ট মোটামুটি আলোচনা করেছি আশা করছি যে তোমরা সেই ভিডিওটা দেখেছো যদি না দেখে থাকো আমার প্রথম ভিডিওটা অবশ্যই দেখবে কারণ সেই কোশ্চেনিং হুম বা প্রশ্নন যেটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার গুরুত্বপূর্ণ স্টেপ হ্যাঁ এই এই এর ওপরে কিন্তু অনেক ধরনের কোশ্চেন ইত্যাদি হয় আর আজকে যে জিনিসটা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সেই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এর ওপরেও বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হয় মানে খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো আজকে যেটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে শিক্ষণ কৌশল হ্যাঁ বিভিন্ন ধরনের শিক্ষণ কৌশল হ্যাঁ এই নিয়ে আমাদের আজকের আলোচনা আজকে এই শিক্ষণ কৌশল আলোচনাতে আমি ছটি শিক্ষণ কৌশল বা টিচিং টেকনিক্স নিয়ে আলোচনা করব এই ছটি শিক্ষণ কৌশল রকম ভাবে হয় তার থেকে কি রকম ভাবে টোশ্চেন ইত্যাদি আসে এই নিয়ে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় প্রথম শিক্ষণ কৌশল হচ্ছে শিক্ষণ কৌশল বলতে বোঝায় সাধারণভাবে তোমরা যেটা প্রত্যেকে মোটামুটি জানো যে শিক্ষণ কৌশল বলতে বোঝায় যখন আমরা কোনো মানে কি কৌশলে বা কি টেকনিক অবলম্বন করে শিক্ষার্থীর শিক্ষ মানে শিক্ষণকে আর কি বাঞ্ছিত পথে সঞ্চালন করতে পারবো অর্থাৎ শিক্ষার্থীর শিক্ষণ সম্পন্ন করতে পারবো তো যে উপায় অবলম্বন করে বা যে পদ্ধতি অবলম্বন করে আমরা শিক্ষার্থীর শিক্ষণকে মানে ত্বরান্বিত করতে পারি প্রভাবিত করতে পারি সেটি হচ্ছে শিক্ষণ টেকনিক্স বা টিচিং টেকনিক কৌশল পদ্ধতিও বলা যায় কে প্রসেসও বলা যায় তো প্রথম পদ্ধতি এখানে ছটির মধ্যে এক নম্বর যেটি সেটি হচ্ছে প্রথম হচ্ছে বিবৃতি ইংরেজিতে এর নাম হচ্ছে ন্যারেশন ইংরাজি নামগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে ফর ইওর কামিন एग्जाम অন सीटेट 2020 সেইজন্য বলছি যে ইংরাজি নামগুলো তোমরা একটু ভালো করে জানবে তো প্রথম আমরা দেখতে পাচ্ছি কি বিবৃতি বা একে ইংরেজিতে বলা হচ্ছে ন্যারেশন হ্যাঁ বিবৃতি কি বিবৃতির প্রধান উদ্দেশ্য হচ্ছে যে শ্রোতার সামনে কোনো ঘটনার সম্পূর্ণ বা অংশকে ভাষার মাধ্যমে সুন্দরভাবে ধারাবাহিকভাবে ভাবে উপস্থাপন করা অর্থাৎ কেউ তোমার বক্তৃতাটা শুনছে যেমন তোমরা আমার বক্তৃতা শুনছো তাহলে আমার উদ্দেশ্য কি বিবৃতির মাধ্যমে এইগুলো কিন্তু আলাদা আলাদা কনসেপ্ট বিবৃতি আলাদা জিনিস মোটামুটি ব্যাখ্যা আলাদা জিনিস তারপরে ওটাকে হচ্ছে ন্যারেশন যেটাকে বলা হয় সংব্যাখ্যান এক্সপ্লেনেশন আলাদা জিনিস হ্যাঁ বর্ণন ডেস্ক্রিপশন আলাদা জিনিস তো এইগুলোর মধ্যে সূক্ষ সূক্ষ্ম পার্থক্য আছে সে সব নিয়ে একটু ভালো করে তোমাদেরকে বুঝতে হবে পেপারটা যে কী হচ্ছে এখানে কারণ কোয়েশ্চেন এইগুলো থেকেই থাকবে একটা স্টুডেন্ট একটা জিনিস ব্যাখ্যা করতে পারছে তাহলে এটা কোন শিক্ষণ কৌশল একটা যে একটা ছেলে একটা জিনিস বর্ণনা করতে পারছে তাহলে এটা তার কোন শিখল কৌশল একটা ছেলে একটা জিনিস সংব্যাখ্যান করতে পারছে তাহলে এটা তার কোন শিখন কৌশল তুমি কোনো এইরকম ভাবে বিভিন্ন কিন্তু একবার ব্যাখ্যা করতে করতে একবার মূর্তন করে তুলছ একবার উত্তর প্রদান করে তুলছ তাহলে তুমি কি কি টেকনিক এইগুলোতে অবলম্বন করেছো হ্যাঁ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু টেট পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেয় তোমরা জানো সেই সব নিয়ে আজকে আমাদের আলোচনা যাই হোক প্রথম আলোচনা আমরা করলাম বিবৃতি বিবৃতি মানে যে কোনো একটা বিষয় শ্রোতার সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করা বা তুলে ধরা এমনভাবে তুলে ধরতে হবে যে শ্রোতা সেই বিষয়টাকে অন্তরে উপলব্ধি করতে পারে এটা খুব ভালো একটা পয়েন্ট যে তুমি বিষয়টাকে অন্তরে তোমার অন্তক্ষণে উপলব্ধি করতে পারছো কিনা যেমন মনে করো তুমি পলাশি যুদ্ধ পড়াচ্ছ তুমি অশোকের সময় পিরিয়ড পড়াচ্ছ তুমি চন্দ্রগুপ্ত মৌর্য বা মগধ পড়াচ্ছ তুমি পাল যুগ পড়াচ্ছ সেন যুগ পড়াচ্ছ ইত্যাদি ইত্যাদি বা ভূগোলের কোনো চ্যাপ্টার পড়াচ্ছ বা বিজ্ঞানের তুমি হয়তো ভিটামিনস পড়াচ্ছ পড়াচ্ছ বা বাংলার কোনো কবিতা পড়াচ্ছ বা ইংরেজিতে কোনো ড্রামা পড়াচ্ছ সব জিনিসগুলোই কিন্তু এমনভাবে ভাবে শিক্ষার্থীর সামনে বলতে হবে যে শিক্ষার্থী সেটা অন্তর উপলব্ধি করতে পারে জাস্ট অ্যাজ লাইক অ্যাজ দ্য নোবেল অব শরৎচন্দ্র যেটা অর্থাৎ শরৎচন্দ্র চ্যাটার্জি নোবেল পড়লে যেমন আমাদের মনে হয় যে সামনে চোখের সামনে ছবিটা ভেসে উঠছে ওই জন্য না তিনি অপরাজকতা শিল্পী তো আমাদেরকেও ঠিক সেই রকম ভাবে হবে সেরকম ভাবে পড়াতে হবে যাতে চোখের সামনে সেই ছবিগুলো আমরা শিক্ষার্থী পরিষ্কার দেখতে পাই এইটা হচ্ছে ব্যাখ্যা সুব্যাখ্যার সর্বোৎকৃষ্ট গুণ এবং এই গুণটি যার মধ্যে থাকবে সে হচ্ছে যজ্ঞ শিক্ষক বা শিক্ষিকা পক্ষান্তরে তুমি যদি তারা পড়ো তুমি যদি আমাদের ওই বঙ্কিমচন্দ্র পড়ো বা তুমি যদি রবীন্দ্রনাথ ঠাকুর পড়ো তোমার রসবোধ থাকবে রসবোধ আসবে কিন্তু শরৎচন্দ্রের মধ্যে সেই চোখের সামনে দেখা সেই সুন্দর যে ব্যাপারটি সেটি কিন্তু তুমি অন্তরে ব্যাপারটা উপলব্ধি করতে পারবে সে শ্রীকান্তর প্রথম পর্বই বলো বা দত্তা বলো বা চরিত্রহীন বলো বা দেনা পাওনা বলো ছোট গল্প তো এই যে ছোট গল্পগুলিও সে সৌভাগ্য স্বর্গ বলো বা মহেশ বল তো এই যে ব্যাপারগুলো আছে তো এইগুলোতে সুন্দর একটি ব্যাখ্যা কারের সঙ্গে শ্রোতার একটি সুন্দর মানসিক সম্পর্ক গড়ে ওঠে যেটাকে ইংরেজিতে বলা হয় মেন্টাল রিলেশন প্রশ্ন দিতেই পারে যে শিক্ষার্থী এবং শ্রোতার কোন পদ্ধতিতে মানসিক সম্পর্ক গড়ে ওঠে নোট ডাউন করে নেবে এটাকে মেন্টেন রিলেশন একটা গড়ে ওঠে এছাড়া তার কল্পনা শক্তি ভাবমূর্তি বা ইমেজ তৈরি হয় যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে চোখের সামনে ছবির মতো দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ইমেজ সেটা তোমরা প্রত্যেকেই জানো তো এই ইমেজ বা ভাবমূর্তি একটা তৈরি হয়ে ওঠে এই বিবৃতিমূলক পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা সুন্দরভাবে নিজের মনের কথা বলতে পারে পক্ষান্তরে সুন্দরভাবে বলার তার একটি দক্ষতা তার মানে অর্জন হয় সে নিজের মনের কথা নিজের মনের ভাবকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে এটা মানুষের যে কোনো মানুষের একটা বড় গুণ সুন্দরভাবে নিজের মনের কথাকে ফুটিয়ে তোলা সুন্দরভাবে নিজের মনের কথাকে বলা বলতে পারা হ্যাঁ এটি হচ্ছে একটা বড় গুণ এইগুলো কিন্তু শিক্ষার্থীরা করতে পারে এছাড়া কি না বিবৃতির বিস্তার বা সংকুচিত করতে পারে মনে করো তোমার কাছে লাস্ট পনেরো মিনিট আছে আর আছে একটা মনে করো ষোলো নম্বরের কোয়েশ্চেন তোমাকে লিখতে হবে সেই ষোলো নম্বর কোয়েশ্চেন পনেরো মিনিটে যেরকম লিখবে সেই ষোলো নম্বর কোয়েশ্চেন তিরিশ মিনিটে সে ভাব ভালো তুমি লিখতে পারবে কিন্তু তোমাকে পনেরো মিনিটের মধ্যে যদি গোটা ভাবটা ফুটে ওঠে তাহলে তুমি নিজের মতো এই ওটাকে মানে কাটছাট করে অ্যাভেল করে নিতে পারবে এই জিনিসটা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই এই পদ্ধতির মাধ্যমে বিবৃতিমূলক পদ্ধতির মাধ্যমে গড়ে ওঠে বুঝতে পারলে তাহলে এই বিবৃতিমূলক পদ্ধতির মাধ্যমে কতগুলো দিক গড়ে উঠছে না এটি হচ্ছে একটি কি বললাম মেন্টাল রিলেশন দু নম্বর হচ্ছে এর মধ্যে ছবি বা কল্পনা তৈরি হচ্ছে শিক্ষার্থী শিক্ষকের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠছে মানসিকভাবে আচ্ছা তাদের মধ্যে ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করার একটা মানে প্রভাব তাদের মধ্যে হচ্ছে আর কি হচ্ছে তাদের মধ্যে না শিক্ষার্থীদের মধ্যে পাঠের গতি আসছে অল্প সময়ে তারা অনেক বেশি পাঠ করতে পারছে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে দেখো নেক্সট নম্বর যেটাকে বলা হয় ডেসক্রিপশন 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 হ্যাঁ কি বলা হচ্ছে মানে হচ্ছে দেখো বিবৃতি এবং বর্ণনের মধ্যে আগে যেটাকে আমরা বললাম বিবৃতি যার ইংরেজি হচ্ছে ন্যারেশন আর বর্ণন ডেসক্রিপশনের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে সে পার্থক্যটাকে তোমাদেরকে বুঝতে হবে কি পার্থক্য না বিবৃতি স্থূল বিবরণ বিবৃতিটা কি হচ্ছে স্থুল বিবরণ মানে হালকা হালকা বিবরণ তুমি সেখানে কল্পনার আতিশয্য দেখাতে পারো আর বর্ণনের বিবরণের মধ্যে সূক্ষ্মতা গভীরতা বিস্তৃতি থাকবে বর্ণনের যে বিবরণ যেটাকে আমরা ডেসক্রিপশন বলছি তার সূক্ষ্মতা থাকবে সূক্ষাতে সূক্ষ্ম একদম হ্যাঁ তার মনে করো তুমি সালক সংশ্লেষ পড়াচ্ছ ফটোসিনথেসিস সালাক সংশ্লেষ এরপর কি হচ্ছে তুমি বললে সে সূর্যালোক দরকার ক্লোরোকিল দরকার হ্যাঁ তারপর মাটির থেকে জল দরকার এই ইত্যাদি দিয়ে পরে ওই বাড়িতে কার্বন ডাইঅক্সাইড দরকার ইত্যাদি দিয়ে পরে পাতা এই তৈরি করে যেহেতু এখানে তৈরি হয় তাই রান্নাঘর বলা হয় পাতায় গাছের রথব ইত্যাদি 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 হয়ে গেলো শেষ কিন্তু যখন তুমি ডেসক্রিপশনে আসবে ওই একই জিনিসের তখন তুমি বলবে যে সি সিক্স এইচ সিক্স এখানে ছ জল তৈরি হয় এখানে এই এইচ তৈরি হয় এখানে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স হচ্ছে ওর সংকেত এবং এর মাধ্যমে ছ অনু জল নিঃশেষিত হয় ওর দিক থেকে অক্সিজেন ছ অনু হয় এইরকম ভাবে এটাকে তৈরি করা হয় তার পরিবেশের উপরে প্রভাব কি তার গাছের উপরে প্রভাব কি গাছ যেহেতু করে সেহেতু গাছ সবজি পরিবেশ আমরা যেহেতু ওকে খাই তাই আমরা পরবজি অতএব এরকমভাবে আসছে এরকমভাবে তৈরি হচ্ছে পরিবেশের মধ্যে একটু ঢুকলে যে যেহেতু গাছ নিজের খাতে নিজে উৎপাদন করতে পারে তাই ওরা হচ্ছে সবজি ওদেরকে আবার এরা পোকামাকড় খায় তাদের খাদ্য শৃঙ্খলা একটু তুমি চলে এলে এই যে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাচ্ছ বড় করে বিভিন্ন সোর্স থেকে এইটা হচ্ছে গিয়ে পরে তোমার বর্ণনা হলো নদীর গতিপথে চিত্র সহ বর্ণনা দাও এটি আলাদা কোশ্চেন আর নদীর গতিপথকে ব্যাখ্যা করো এটি আলাদা কোশ্চেন দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস যেমন নদীর গতিপথের চিত্র সহ বর্ণনা দাও এটা আলাদা আর নদীর গতিপথকে ব্যাখ্যা করো এটা আলাদা জিনিস তাহলে তোমাকে কোয়েশ্চেনের ধরনগুলো কিন্তু সবসময় বুঝতে হবে যে কী ভাবে কোন টেকনিক অবলম্বন করছো তোমাকে প্রশ্ন দিলেন তুমি ভূগোলের শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের নদীর গতিপথের বর্ণনা দিতে বললে বর্ণনা দিতে বললে বর্ণনা দিতে বললে তাহলে এখানে তুমি কোন টেকনিক অবলম্বন করেছ তুমি ভূগোলের শিক্ষক হিসেবে নদীর প্রতিপক্ষে ব্যাখ্যা করতে বললে ব্যাখ্যা করতে বললে বলেছি তাহলে তুমি এখানে কোন টেকনিক অবলম্বন করেছো এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে এগুলো একটু দেখবে ঘটনা বা স্থানিক বিবৃতি একরকম হয় আর তার বর্ণনা আরো বেশি গভীরতা হয় বর্ণনা যেটা হবে ডেসক্রিপশন যেটা হবে সেটা সবসময় ইন্টেরিয়ার জায়গাগুলোতে যাবে বেশি বড় হবে তার ক্ষেত্রটা অনেক বেশি আর যখন আমি ইয়ে করব বিবৃতি করব তখন তার ক্ষেত্রটা কিন্তু বর্ণনার থেকে কম হবে কেমন আচ্ছা এ এর ফলে কি হয় না একটি সৌন্দর্য উপলব্ধি শিক্ষার্থীদের মধ্যে সব সবসময় আসে আর যেটাকে ইংরেজিতে বলা বলেছে অ্যাস্থেটিক রিলেশন হলো একটা অ্যাস্থেটিক ব্যাপার সৌন্দর্যমূলক একটা উপলব্ধি শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সবসময় দেখা দেখা যায় এই বর্ণনামূলক যে পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে এছাড়া মাতৃভাষার ওপরেও খুব জরুরি যদি তোমার পড়াশোনার মধ্যে সৌন্দর্যের উপলব্ধি ঘটে যদি পড়াশোনার মধ্যে শিক্ষকের সঙ্গে একটা ভালো মানসিক সম্পর্ক গড়ে ওঠে তোমার শিক্ষার্থীদের যদি শিক্ষার্থীদের সামনে বিষয়গুলো একদম ছবির মতো পরিস্ফুট হয়ে যাও এই ছবির মতো ব্যাপারটা বললাম মানে বলছি বারবার করে এটা কি তোমরা ঠিক বুঝতে পারছো না পারছো যদি না পারো তাহলে অবশ্যই আমাকে ডিসক্রিপশনে গিয়ে পরে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে যে না এটা বুঝতে পারিনি আর যদি বুঝতে পারো তাহলেও করো যে ভিডিও কেমন কেমন লাগছে যেমন এটা তোমাদের হোমওয়ার্ক রইল একদম হুম আর ছবির ব্যাপারটা আমি আরেকবার একটা ছোট্ট গল্পের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি তাহলে গুলি তোমাদের কাছে একটু ক্লিয়ার হবে যেমন পিতা পুত্রের অঙ্ক হুম পিতা পুত্রের অঙ্ক ছবির মতন কখনো চোখের সামনে দেখতে পেয়েছো আমি তো অন্তত পাইনি পিতা পুত্র গরু মহিষ হ্যাঁ তারপরে ওই ট্রেনের বিভিন্ন অঙ্কগুলো একটা ট্রেনের দিক থেকে আসছে একটা উল্টো দিক থেকে আসছে আর একটা একই দিকে যাচ্ছে এই পর্যন্ত বোঝা গেছে যার পরে যে কি ঘটনাটা ঘটিছে সেটা আমার মাথায় আজ পর্যন্ত ঢোকেনি এত ভালো করে হলো আর পিতা বয়স পুত্রের বয়সের ছ গুণ মাতার বয়স এর বয়সের ওয়া গুণ ওই গুণ ওই গুণ করে পুরো ঘেটে ঘ হয়ে গেল আর কি আর গরু মহিষের অঙ্ক নল চো বাচ্চা এইগুলো কখনোই ছবির মতো কিন্তু আমি অন্তত চোখের সামনে দেখতে পাইনি কিন্তু তাজমহলের বর্ণনা তোমার সামনে করা হচ্ছে তোমার সামনে আফ্রিকার জঙ্গলের বর্ণনা করা হচ্ছে তোমার সামনে হয়তো বাবরের শাসন ব্যবস্থার বর্ণনা করা হয়েছে আকবরের শাসন ব্যবস্থার বর্ণনা করা হয়েছে শের শাহের বিভিন্ন মানে শাসনতান্ত্রিক বর্ণনা করা হয়েছে পলাশির যুদ্ধের ডেসক্রিপশন দেওয়া হয়েছে তৃতীয় ইঙ্গ মাইসুর যুদ্ধ দেওয়া হয়েছে চতুর্থ ইঙ্গ মাইসুর যুদ্ধ দেওয়া হয়েছে বৌদ্ধ সঙ্গীত দেওয়া হচ্ছে কুষান কুজুল কথা এর কথা বলা হচ্ছে কিংবা ব্লুমস ট্যাকশন আমি বোঝানো হচ্ছে কিংবা জুলস লা বোঝানো হচ্ছে এই স্প্যারিজার সিস্কার আটটি কিংবা ফ্লেমিং লেগস অ্যান্ড রুল তোমার সামনে এরকমভাবে দেখানো হচ্ছে তাহলে কিন্তু কিংবা বোঝানো হচ্ছে হলো বা ফিজিক্সের কোনো কিছু আহ পিসিকালিটি এম বোঝানো হচ্ছে তাহলে তুমি কিন্তু ভালো করে এইগুলো চোখের সামনে ছবির মতো অন্তত আমি দেখতে পাই আমি বুঝতে পারি এই এই ব্যাপারগুলো কি হয় কিন্তু গরু মহেশ পিতা পুত্র মাথায় ঢোকে ঢোকে না তো এই হচ্ছে ছবি হওয়া এবং ছবি না হওয়া পরিষ্কারভাবে তোমার যখন ক্লিয়ার হয়ে যাবে বোধটা হলো তখন সেটা হচ্ছে গিয়ে পরে ছবি হওয়া বা ছবি না হওয়া এই ছবি বা ইমেজটা ফুটে ওঠে সব সময় ভালো করে বল মনে রাখবে বিবৃতি বা ন্যারেশনে কিন্তু তার আবার ইন্টেরিয়ার জায়গাগুলো যদি দেখানো হয় তাহলে সেটা হয়ে গেল বর্ণনা বা ডেসক্রিপশন এখানে অ্যাস্থেটিক বোর্ড একটা অ্যাস্থেটিক বোর্ড গড়ে ওঠে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে এগুলোর মাধ্যমে কি হবে বলতো শিক্ষার্থী শিখন পক্ষে আনন্দ পাবে যেটি শিক্ষার্থীদের মধ্যে কদাচি থাকে অর্থাৎ বেশি থাকে না শিক্ষার্থী শিক্ষণ প্রক্রিয়ায় যদি আনন্দ পায় যদি পড়তে আমাদের আনন্দ লাগে আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমরা পড়ব অঙ্ক করতে করতে পরপর অঙ্কগুলো দেখলাম ভালো মিল মিলাতে পারলাম তোমার অঙ্ক এনার্জি বেশি আসবে এখন যখন ওই এফ এল এফ করি প্রফিট লস করি কিছু কিছু ক্ষেত্রে ওই পাস ফেলের এত পার্সেন্ট ইংরেজিতে পার এত পার্সেন্ট অঙ্কে পায় এত পার্সেন্ট সব তাহলে সহজ সূত্র কী শিখেছি একশো মাইন এক্সো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তাই তো তাহলে এই এই শর্ট ট্রিক্স মাধ্যমে যখন অঙ্কগুলোকে করতে পারছি তখন দেখতে পাচ্ছি এটা খুব সহজ অঙ্ক এটা খুব সহজ ব্যাপার তাই না তো এই যে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আর্সার এডুকেশনের দৌলতে আমি কিছু শিখতে পারছি শেখার চেষ্টা করছি তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমরা অবশ্যই আর্সার এডুকেশনের সঙ্গে থাকবে আর যাই হোক তো এর মাধ্যমে আমরা কি পাচ্ছি না আনন্দ পাচ্ছি তো শিক্ষার্থীরা যত বেশি আনন্দ পাবে পঠন পাঠনের তারা পঠন পাঠন সঞ্চালন তত বেশি করবে আর যদি তোমার ওর বাড়ির হয়ে যায় এটা বোঝা হয়ে যায় তাহলে তোমার মধ্যে কিন্তু সেই জিনিসটা মানে তুমি নিজেকে বিকশিত করার সুযোগ পাবে না সেই জন্য এই পদ্ধতিগুলো বলা এবং এই পদ্ধতির আলাদা আলাদা পদ্ধতির থেকে আলাদা আলাদা রকমভাবেই কিন্তু কোশ্চেন হবে তাহলে এখানে কি বললাম না বর্ণন পদ্ধতির মাধ্যমে অ্যাস্টেটিক পথ গড়ে ওঠে অনেক সময় বর্ণনা টিচিং এড হিসাবে কাজ করে এমন ভাবে তুমি বর্ণনা করছো যে ওটাই তোমার হয়ে গেল টিচিং এইট হলো এমনভাবে সুন্দরভাবে তুমি বর্ণনা করছো যে শিক্ষার্থীরা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতে পারে তোমাদের ক্ষেত্রেও দেখবে অনেক টিচার চল্লিশ মিনিটের ক্লাস নিয়ে নিল কিন্তু কি যে পড়ালো তোমরা বুঝতে পারো না কিন্তু পাশের আরেকজনের দশ মিনিট একটা ক্লাস নিলো কিন্তু কি পড়ালো তোমরা মোটামুটি বুঝতে পারলে কবি বুঝতে পারলে কিন্তু মোটামুটি বুঝতে পারলে তাই না এরকম অনেক কিছু ব্যাপার হয় কি এটা নিয়েও একটা মজার গল্প আছে পরের দিনে বা পরের ভিডিওতে বলবো শেয়ার করবো নেক্সট হচ্ছে ব্যাখ্যান বা সংব্যাখ্যান বলা হয় ব্যাখ্যান বা সংব্যাখ্যান বা ব্যক্তকরণ হ্যাঁ এটার হচ্ছে এক্সপোজিশন অর এক্সপ্লেনেশন এক্সপোজিশন অর এক্সপ্লেনেশন এক্সপোজিশন ই এক্স ও এস আই টি আই এন এক্সপোজিশন অর এক্সপ্লেনেশন ই এক্স এ এ টি আই ইএ এনে টিআইএন বিষয়বস্তুকে সঠিকভাবে অধিগত করানোর জন্যই ব্যাখ্যার প্রয়োজন হয় শিক্ষার্থীদের কাছে মূল বিষয়টি ধীরে ধীরে ব্যাখ্যা করে করতে করতে এগিয়ে যেতে হয় এবং ব্যাখ্যাকরণ শিক্ষণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ কোনো বড় জিনিস তুমি হয়তো পড়াচ্ছ এক পাতা বা দু পাতার কোন এসে টাইপ কোনো আর্টিকে তাহলে সেই ক্ষেত্রে তুমি একটু একটু করে বলে যাবে এবং ব্যাখ্যা করে যাবে যেমন আমি এখন একটু একটু করে পড়ে যাচ্ছি এবং তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি এই পদ্ধতিটা হচ্ছে ব্যাখ্যান বা এক্সপ্রেশন একটু একটু করে তুমি পড়ো দু লাইন দু লাইন করে পড়বে এবং তার ব্যাখ্যা দেবে তার বর্ণনা দেবে আবার দু লাইন করে পড়বে আবার তার ব্যাখ্যা দেবে বর্ণনা দেবে এই এইরকম এর ফলে কি হয় না ভাষা এর মনে রাখবে যে এই যখন তুমি এই টেকনিকটা অবলম্বন করবে তখন তোমার ভাষা হবে সহজ সরল এবং প্রাঞ্জল তুমি বিভিন্ন পদ্ধতি সেখানে অবলম্বন করতে পারো যেমন তোমাদেরকে কখনো গল্প বলার মাধ্যমে পড়ানো হচ্ছে পড়ানোর মাঝে মাঝে দু একটা প্রাসঙ্গিক গল্প বলা হচ্ছে এর ফলে কি হয় না তোমরা পরিষ্কার বিষয়গুলিকে বুঝতে পারছো বিষয়গুলিকে জানছ কেমন আর কি হচ্ছে না পূর্বজ্ঞানের ভিত্তিতে সবসময় ব্যাখ্যা দিতে হবে তুমি যদি ওই যে আগে উদাহরণ দিলাম না ফেমিলি রেফান্ড রুল তারপরে ফটোসিনথেসিস তারপরে ওই এইচ করা ঘটনাগুলো তোমরা জানো অতএব তুমি এটাকে ধরতে পারবে তাই না কিন্তু তোমাকে এমন যদি একটা কিছু বলে দেওয়া হয় হ্যাঁ যেটা হয়তো তুমি ঠিক ঠিক জানোই না তাহলে সেটা কিন্তু তুমি ধরতে পারবে না কেমন যেমন হারবান স্পেন্সার বিভিন্ন তত্ত্বগুলি রয়েছে সেগুলো যদি তোমাদেরকে বলা হয় তাহলে তোমরা হয়তো এখন সবগুলি হয়তো মগজস্ত করতে পারবে না বা অধিগত করতে পারবে না তাহলে সেই উদাহরণগুলি আমরা দেবো না বা গীতার যদি কোনো শ্লোক বলা হয় তোমাদেরকে সেগুলো তোমাদের কাছে তাহলে তোমাদের পূর্বজ্ঞানের ভিত্তিতেই সেইটা আমাদেরকে দিতে হয় ঠিক তেমনি তোমরাও সেই পূর্বজ্ঞানের ভিত্তিতে তাদেরকে সবসময় উদাহরণ দেওয়ার চেষ্টা করবে যাতে সেটা ব্যাপারটা সে বুঝতে পারে হলো তো এই এই এছাড়া এইখানে মানে এক্সপ্লেনেশন পদ্ধতিতে কি হচ্ছে না আমি দু লাইন দু লাইন করে পড়ছি এবং তার ব্যাখ্যা দিয়ে দিয়ে যাচ্ছি এর ফলে কি হচ্ছে না অতিরিক্ত ভাব প্রবণতা লক্ষ্য করা যায় শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় শিক্ষার্থীদের মধ্যে পঠন পাঠনে মনস্তাত্ত্বিক দিকের বিকাশ ঘটে ইত্যাদি হয় হচ্ছে ইলাস্ট্রেশন বা মূর্তন মূর্তন বলতে যে জিনিসটা সাধারণভাবে বোঝায় সেটা হচ্ছে ছবি মানচিত্র স্কেচ ইত্যাদি কোনো বিবরণী কোনো টিচিং এডস দেখাচ্ছি কোনো গ্লোব কোনো বিভিন্ন ওই মডেলস ইত্যাদির মাধ্যমে পঠিতব্য যে বিষয় সেটিকে শ্রেণীকক্ষের মধ্যে দিয়ে মূর্ত করে তোলে বা ফুটিয়ে তোলাকে ইলাস্ট্রেশন বা মূর্তন বলা হয় যেমন উদাহরণ দিচ্ছি তুমি মনে করো পাহাড় পড়াচ্ছ তো পাহাড়ে বিভিন্ন মডেল তুমি নিয়ে এলে দেখালে ঠিক আছে তুমি মনে করো আগ্নেয়গিরি পড়াচ্ছ তাহলে আগ্নেয়গিরির মডেল এনে পড়ে তুমি দেখালে তুমি মনে করো তাজমহল পড়াচ্ছ তাজমহলের ছবি তুমি দেখালে সেই ছবিটা যত ভালো করতে পারবে দরকার ভিডিও ক্লিপ ইউজ করতে পারবে তা আরো ভালো হয় তুমি মনে করো গুরু গুরুমণ্ডল এগুলো পড়াচ্ছ তাহলে তার একটা ভিডিও ক্লিপ তুমি ইউজ করলে কিংবা তুমি ভালো করে ছবি ইউজ করলে এইটাই হচ্ছে মূর্তন অর্থাৎ চোখের সামনে সেই যে জিনিসটা তুমি পড়াচ্ছ সেই জিনিসটা তুলে ধরা কিন্তু সব সময় সেটা সম্ভবপর হয় না মনে করো তুমি কোনো কবিতা পড়াচ্ছ বা কোনো গদ্য পড়াচ্ছ হ্যাঁ তাহলে তুমি সেইটাকে ছবির মাধ্যমে তুলে ধরলে কিংবা তুমি হয়তো পলাশির যুদ্ধ পড়াচ্ছ তাহলে একটু আধটু যতটা তোমার সম্ভব তোমাদের ওই অভিনয় পদ্ধতি আছে যেটা ডিএলএডে কৃৎকলা হিসাবে দেখানো হবে বি এড অভিনয় পদ্ধতি হিসাবে দেখানো হয় সেটি তুমি একটু করে দেখালে নাটকের মতন করে দেখালে পথনাটিকাই পিএস হ্যাঁ বিভিন্ন পথনাটিকা বিভিন্ন নাটক হ্যাঁ এগুলো তো তোমাদের বি ডিএলএড এ রয়েছে তো সেই সবের মাধ্যমে তুমি যতখানি পারো শ্রেণীকক্ষের মধ্যে ভালো করে তুলে ধরি ইপিসি টু এ রয়েছে বিএড এ ডিএল কলা উপকরণে রয়েছে তো এইগুলোকে তোমরা একটু ভালো করে তুলে ধরো যখন যদি ধরো তাহলে ছেলেপেলেটা কী হবে না বিষয়টা চোখে দেখবে যেটা ঘরে কোনো দিন সম্ভব হয় না কেউ করায় না স্কুলে সেটা কিন্তু করানো হবে এবং শিক্ষার্থীদের মধ্যে কি হবে না তাদের মধ্যে ওই পঠনের প্রতি আগ্রহ সঞ্চার হবে এবং তারা অবশ্যই পঠন ক্রিয়ার মধ্যে আনন্দ লাভ করবে এবং এটা হচ্ছে মূল জিনিস এখানে কি হয় না এখানেও একটা মেন্টাল ইমেজ তৈরি হয় মেন্টাল ইমেজ তৈরি হয় আগে যে আগে যে আমি আলোচনা করলাম সেটাকে বললাম রিলেশন বিবৃতিমূলক পদ্ধতিতে এখানে মেন্টাল ইমেজ দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস একটা হচ্ছে বিবৃতিমূলক পদ্ধতিতে এখানে হচ্ছে মেন্টাল ইমেজ তৈরি হয় আর কি হয় না মূর্তন সম্পর্কে স্পষ্ট ধারণা করে গড়ে ওঠে কোন এখানে মনে রাখবে যদি তুমি ভুল ধারণা দাও তাহলে ভুল ধারণাটাও কিন্তু ওর মধ্যে সঞ্চারিত হয়ে যাবে সেই জন্য মূর্তন করার আগে বা কোনো কিছু জিনিস ভালো করে ফুটিয়ে তোলার আগে নিজেকে আগে ভালো রকম অবলম্বন করলে তুমি মনে করে জিওগ্রাফির শিক্ষক তুমি ক্লাস গিয়ে আগ্নেয়গিরি পড়ালে এবং বিভিন্ন মডেল ছবি ইত্যাদি দেখালে এই ক্ষেত্রে তুমি কোন টেকনিক অবলম্বন করেছ তোমাকে বলতে মূর্তন ইলাস্ট্রেশন চারটা অপশন দেওয়া আছে ইলাস্ট্রেশনটাকে তোমাকে চুজ করতে হবে এইটা হচ্ছে ব্যাপার আচ্ছা আচ্ছা এইগুলো হলো এরপর হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের মূর্তন তারপর হচ্ছে প্রশ্নকরণ হ্যাঁ প্রশ্নকরণ তো তোমাদেরকে ডিটেলস আলোচনা করা হয়েইছে প্রশ্নকরণের ভিডিওগুলো একটু ভালো করে তোমরা অবশ্যই দেখেছো না দেখলে প্রথমে প্রশ্নকরণের ভিডিওটা দেখলাম যে তিনটা স্তরে আলাদা আলাদা প্রশ্ন হয় আয়োজন স্তর উপস্থাপনী স্তর এবং অভিযোজন বা মূল্যায়ন স্তর যেটা হ্যাঁ আয়োজন স্তরে টেস্টিং কোয়েশ্চেন বা উপস্থাপন ডেভেলপমেন্ট কোয়েশ্চেন আর মূল্যায়ন স্তরে কী মূল্যায়ন স্তর যেটা সেখানে হচ্ছে যে অনুসন্ধানমূলক প্রশ্ন বা এনকোয়ারিমূলক কোয়েশ্চেন বা ওটাকেও টেস্টিং কোয়েশ্চেন বলা হয় তো দুটোর মধ্যে পার্থক্য কি না প্রথমে যখন টেস্টিং কোয়েশ্চেন করছি তখন আমরা সেটাকে পূর্বজ্ঞানের ভিত্তিতে করছি আর লাস্টে যখন আমরা টেস্টিং কোয়েশ্চেন করছি তখন সেটাকে আমরা আবার যেটা পড়ালাম তার উপরে ভিত্তি করে করছি এই হচ্ছে ব্যাপার এছাড়া রয়েছে উত্তরদান বিভিন্ন পদ্ধতি উত্তরদান পদ্ধতি মানে হচ্ছে যে শিক্ষার্থী যদি কোনো কিছু উত্তর দেয় অর্থাৎ শিক্ষার্থী যে উত্তরগুলো দিচ্ছে বা দিতে চলেছে তার উপরে বিভিন্ন পদ্ধতি নিয়ে পরেও কিন্তু পাঠদান করে মানে একটা উত্তর দিল যেমন মনে করো তোমার বাড়ি কোথায় তো ও বললো যে আমার অমুক জায়গায় বাড়ি আছে ওখানে ওকে আচ্ছা বাড়িতে আর কে কে আছে তুমি কি কি পড়তে ভালোবাসো একটা উত্তরদানের প্রেক্ষাপটে যদি আরো রকমের বা বিভিন্ন রকমের উত্তরদানটা সঞ্চালিত হয় তাহলে তার মধ্যে তার মধ্যে মোটামুটি তৈরি তো এই তো এই হচ্ছে বিভিন্ন ব্যাপার উত্তরদানের মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রশ্নপত্রের দেওয়া যায় বিভিন্ন প্রশ্নপত্রের ধরন টরন ইত্যাদিগুলো আলোচনা করা যায় কেমন ওটা একটা উত্তর দেয় দিচ্ছি একটা উত্তরের ভিত্তিতে আরো প্রশ্ন তার উত্তরের ভিত্তিতে আরো প্রশ্ন এই ভাবে কেমন তো এই ছটি পদ্ধতি আজকে পরিপূর্ণরূপে আলোচনা করা হলো বিবৃতি থেকে শুরু করে ব্যাখ্যা থেকে শুরু করে প্রশ্নকর আলোচনা করেছি উত্তর দান সংব্যাখ্যান ব্যাখ্যা ইত্যাদি হ্যাঁ তো এই পর্যন্ত আজকে থাকবে ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো এবং এইগুলোকে হৃদয়ে উপলব্ধি করার চেষ্টা করো যে তোমার তোমাদের বিভিন্ন দিক থেকে কোয়েশ্চেন আসছে তো তো কীরকমভাবে কোন কোন দিক থেকে প্রশ্নগুলো আসছে যে কোনো অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন আসতে পারে একটা জিনিস ব্যাখ্যা করলে তার অপশন উত্তর আলাদা হবে বর্ণনা করলে তার উত্তর আলাদা হবে প্রশ্নকরের মাধ্যমে যদি তুমি জিজ্ঞাসা করো তার উত্তর আলাদা হবে তারপরে মনে করো তুমি ন্যারেশন করছো বিবৃতি করছো তার উত্তর আলাদা হবে তুমি মূর্তন করছো ইলাস্ট্রেশন করছো তার উত্তর আলাদা হবে তো তোমাদেরকে সব সময় এই ঘোর প্যাচের মধ্যে বিভিন্ন ধরনের অপশানগুলোকে চুজ করতে হয় হুম যে কোনটা সঠিক বা নিয়ারেস্ট অপশান হবে সেই রকমভাবে তোমাদেরকে এগিয়ে যেতে হয় এ হচ্ছে আজকের জন্য এই পর্যন্ত থাকবে আগামী দিনে আমি আরও কিছু ভিডিও নতুন নতুন নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই আর সে এডুকেশনের সঙ্গে থাকো আর সে এডুকেশন সবসময় তোমাদের সঙ্গে থাকছে সবসময় হেল্প করছে কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের কোনো কিছু যেখানে তোমাদের আটকে যাচ্ছে হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপ বিভিন্ন ফোনস ইত্যাদি আর ভিডিওগুলো কেমন লাগছে কোন জায়গায় অসুবিধা হচ্ছে কি হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের কমেন্ট করবে পাশাপাশি তোমরা ওই সাইকোলজি পোর্শনটা যেটা স্যার পড়াচ্ছেন সেই সাইকোলজি পোর্শনটাও কিন্তু একটু ভালো করে ফলো আপ করবে কেমন আজকে এই পর্যন্তই বাকি অন্য সময় বা ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো